সুপ্রিয় শিক্ষার্থী, এই করোনার দুর্যোগকালীন সময়ে সকলেই ভালো আছো, সুস্থ আছো, এই শুভকামনা নিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। প্রথমেই আজকে আমরা যে বিষয়গুলো পড়ব সে বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক। এ অধ্যায়ে আজকে আমরা যা পড়ব তা হচ্ছে উৎপাদন কি, উৎপাদন উপকরণ সমূহ এবং তাদের প্রাপ্য কি কি, মূলধন কি, সংগঠক বা উদ্যোক্তাকে উৎপাদনের উপকরণ সমূহের আয় কি কি, অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের বিভিন্ন পর্যায়গুলো কি কি, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কীরূপ, জাতীয় আয় কি, বাংলাদেশে জাতীয় আয় বণ্টন অবস্থা কীরূপ। এখানে তোমরা লক্ষ্য করেছো যে এখানে এগারো নম্বর থেকে শুরু করা হয়েছে। এগারো নম্বর থেকে শুরু করা হয়েছে এই জন্য, বুঝতে পারছো যে গত লেকচারে 10টি প্রশ্ন দেওয়া হয়েছিল, 10টি প্রশ্ন আলোকে আলোচনা করা হয়েছে, আজ 11 থেকে শুরু করব। প্রথমে আসো উৎপাদন কি। উৎপাদন হচ্ছে কোনো একটা প্রকৃতি প্রদত্ত কোনো একটা বস্তুকে অন্য একটা অবস্থায় রূপান্তর করা। যখন প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করা হয় তখন সেটাকে উৎপাদন বলে। তবে শিক্ষার্থীরা এক্ষেত্রে মনে রাখতে হবে যে উৎপাদন হতে হলে অবশ্যই তার উপযোগ থাকতে হবে, যদি উপযোগ না থাকে তাহলে আমরা সেটাকে উৎপাদন বলবো না। উপযোগ কি, গত ক্লাসে আমরা বলেছি উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতা। মনে করো তুমি একটা চেয়ার তৈরি করলে, চেয়ারে যে পায়াগুলো থাকার কথা সেগুলো যদি ঠিকমতো না দেওয়া হয়, তাহলে যদি চেয়ারটা ব্যবহার উপযোগী না হয় তাহলে সেটাকে আমরা উৎপাদন বলবো না। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করলেই যে সেটা উৎপাদন হবে অর্থনীতির ভাষায় তা নাও হতে পারে। অর্থনীতির ভাষায় উৎপাদন হতে হলে প্রকৃতি প্রদত্ত জিনিসকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করতে হবে এবং সে তার উপযোগ থাকতে হবে। এখন উৎপাদন উপকরণ কয়টি, উৎপাদন উপকরণ হচ্ছে 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো সাহায্যে উৎপাদন কার্য পরিচালনা করা হয়। প্রথমে আসা যাক ভূমি কি। সাধারণত ভূমি বলতে আমরা জমিকে বোঝাই, কিন্তু অর্থনীতিতে শুধু ভূমিকেই জমিকেই আমরা ভূমি বলবো না। এখানে জমি এবং জমির উপরস্থিত এবং অভ্যন্তরস্থ সকল বস্তু, যেমন আলো, বাতাস, সূর্যের আলো, এই সব কিছুই সম্পদ ভূমি। শ্রম, উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে শ্রম বলে। উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে শ্রম বলে। তারপরে আসো মূলধন কি। মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। অর্থাৎ মূলধন হচ্ছে সেই ধরনের সম্পদ যা সরাসরি ভোগ করা হয় না কিন্তু যা কাজে লাগিয়ে অধিকতর উৎপাদন করা হয়। আমি একটু সহজভাবে বলি, উৎপাদন করতে গেলে যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলোকে বলা হয় মূলধন। মনে করো তুমি একটা হাতুড়ি তৈরি করলে, এই হাতুড়ির ক্ষেত্রে যে লোহা এবং যে কাঠটা লাগে এই লোহা এবং কাঠ হচ্ছে হাতুড়ির মূলধন। আবার এই হাতুড়িটা তৈরি করার পরে এই হাতুড়িটা যদি আরেকটা দ্রব্য তৈরিতে সাহায্য করে তাহলে এই হাতুড়িটা হবে মূলধন। মনে করো তুমি একটা জেনারেটর তৈরি করলে, এখন এই যে উৎপাদন ইলেকট্রিসিটি চলে গেলে তখন উৎপাদন কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য জেনারেটরটা তুমি ব্যবহার করলে, জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তুমি বিদ্যুৎ যখন না থাকে তখন যে কাজটা করো, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আমরা যখন জেনারেটর ব্যবহার করি তখন এই জেনারেটরটা মূলধন হিসেবে কাজ করে। এখন দেখা যাক
যে সংগঠনকে। আমরা প্রথমে বলেছিলাম যে উৎপাদন উপকরণের চারটি, ভূমি শ্রম মূলধন সংগঠন, এই সংগঠন হচ্ছে উৎপাদনের চতুর্থ উপকরণ। এত সময় যে ভূমি শ্রম মূলধনের কথা বললাম, এই ভূমি শ্রম মূলধনকে সমন্বয় করে এই সংগঠন। যদি সংগঠন না থাকে তাহলে ভূমি শ্রম মূলধন থেকে কোনো লাভ নেই, অর্থাৎ উৎপাদন কাজে ভূমি শ্রম মূলধনকে সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা এবং সম্পাদন করে এই সংগঠন। এখন আসো যে অভাব কি। অভাব হচ্ছে কোনো বস্তুগত বা অবস্তুগত দ্রব্য যখন আমাদের প্রয়োজন অনুভব করি সেটা হচ্ছে অভাব। অর্থাৎ কোনো উপকরণ আমরা যদি পেতে চাই, এই এই যে পেতে চাই এটাই হচ্ছে আমাদের অভাব। তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বন্টন। বন্টনটা কি, উৎপাদিত সম্পদ উৎপাদনের চারটি উপকরণের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বন্টন বলে। অর্থাৎ আমরা যে সব দ্রব্য সামগ্রী উৎপাদন করলাম, এই দ্রব্য সামগ্রীগুলো উৎপাদন করার পরে এদের যে প্রাপ্য, কাদের প্রাপ্য, ভূমি শ্রম মূলধন সংগঠনের প্রাপ্য। এই ভূমি শ্রম মূলধনের মধ্যে তাদের যে প্রাপ্য সেটা ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বন্টন। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের বিভিন্ন পর্যায় রয়েছে, এই পর্যায়গুলো আমরা এখন আলোচনা করব। এখন দেখা যাক যে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের বিভিন্ন পর্যায়গুলো কী কী। আমরা লক্ষ্য করছি যে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের বিভিন্ন কর্মপর্যায় হচ্ছে, প্রথম অভাব, তারপর প্রচেষ্টা, তারপর উৎপাদন, তারপর বন্টন, তারপর ভোগ। অর্থাৎ মানুষের প্রথমে একটা প্রয়োজন অনুভব করে, সেটা হচ্ছে অভাব, যে আমি এটা পেতে চাই, এটা করতে চাই, আমার এই জিনিস লাগবে, এটা হচ্ছে অভাব। এখন আমার এই জিনিস লাগবে সেটা তো শুধু বললে হবে না, এটার জন্য চেষ্টা চালাতে হবে, অর্থাৎ প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টা চালিয়ে সেই জিনিসটি তুমি তৈরি করলে, তারপর কীভাবে তৈরি করবো, ওই যে উৎপাদনের মাধ্যমে, ভূমি শ্রম মূলধন সংগঠন এই চারটি উপাদানকে কাজে লাগিয়ে প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসকে উৎপাদন করা হয়। উৎপাদনের পরে আসে বন্টনের কথা। বন্টন কি, আমি আগে বলেছি যে উৎপাদিত সম্পদ উৎপাদনের চারটি উপকরণের মধ্যে ভাগ হওয়ার প্রক্রিয়াকে বন্টন বলে। এখন বন্টন হয়ে গেল, এরপর মানুষ সেটা ভোগ করবে। এখন এখান থেকে একটা বিষয় খুব গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে বন্টনের উপর। একটা দেশে প্রচুর সম্পদ আছে বা সে দেশে প্রচুর দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়েছে, কিন্তু বন্টন প্রক্রিয়া যদি ভালো না হয় তাহলে সে দেশের প্রবৃদ্ধি বা উন্নয়ন ঘটবে না। একটা দেশে প্রচুর সম্পদ থাকলেও যদি বন্টন সুষ্ঠু না হয়, সঠিক না হয়, তাহলে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও, প্রচুর দ্রব্য সামগ্রী থাকা সত্ত্বেও সে দেশের প্রবৃদ্ধি বা উন্নয়ন সঠিকভাবে হয় না, দেশটি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখন আসো যে এখান থেকে প্রশ্ন কীভাবে আসে। প্রশ্ন আসতে পারে এখান থেকে যে অভাব, প্রচেষ্টা, আমি যদি প্রথম অবজেক্টিভের কথা বলি তাহলে অভাব, প্রচেষ্টা, এখানে উৎপাদনের এইখানে এইখানে এটা একটা হট চিহ্ন দিয়ে দিতে পারে, অথবা এইখানে বন্টনের জায়গায় একটা হট চিহ্ন দিয়ে দিতে পারে এবং বলবে যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে। আর সৃজনশীলের ক্ষেত্রে মনে করো এই 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 লাইনটা দিয়ে এর যে কোনো একটা, মনে করো যে এটা হট চিহ্ন দিয়ে দিল, দিয়ে বলবে যে উদ্দীপককে জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে বিষয়টি হবে তার গুরুত্ব ব্যাখ্যা করো, বা এটা একটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, অথবা এই লাইনে এই জায়গাটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে দিতে পারে। জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে বললো যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী হবে তা ব্যাখ্যা করো, বা তা কীভাবে ঘটে
এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তখন তোমরা যে ভূমি শ্রম মূলধন সংগঠন এর প্রেক্ষিতে উৎপাদনের যে ব্যাখ্যাটা আমি ইতিপূর্বে দিয়েছি সেটা দিবে। আর বন্টনের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি যে একটা দেশে প্রচুর সম্পদ থাকলেও যদি সে দেশের বন্টন ভালো না হয় তাহলে দেশটি সামনের দিকে এগোতে পারে না, বা একটা দেশে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে যার ফলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়। আর উৎপাদনের ক্ষেত্রে কি বলবে যে ভূমি ভূমি শ্রম মূলধন সংগঠন এই চারটি উপকরণকে কাজে লেগে উৎপাদন করা হয়। প্রকৃতি প্রদত্ত যে জিনিস আছে সেই জিনিসকে উৎপাদন প্রকৃতি প্রদত্ত জিনিসকে যখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করা হয় তখন সেটাকে উৎপাদন বলা হয়। আর বলেছিলাম যে উৎপাদন হতে কোনো প্রকৃতি প্রদত্ত জিনিসকে যদি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করে তাহলে যে সেটা উৎপাদন হয়ে যাবে তা নয়। যেমন আমরা যদি বলি যে এই মুহূর্তে পদ্মা ব্রিজ কিন্তু মানুষের এখনো কোনো উপকারে আসছে না, সো এটাকে আমরা উৎপাদন বলবো না। ধরে নাও তুমি একটা জেনারেটর তৈরি করলে, বাট এই জেনারেটরটা মানুষের উপকারে আসছে না, অর্থাৎ তার কোনো একটা প্রবলেম আছে, যে কোনো কারণে হোক সে বিদ্যুৎ দিতে পারছে না, সুতরাং এই জেনারেটরটাকে আমরা উৎপাদন বলবো না। উৎপাদন তখনই হবে যদি তা মানুষের উপকারে আসে। সো শিক্ষার্থী, আজকে মতো এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায় শেষ করছি।